খ্রিস্টজাগর উদ্দেশ্য মিস্টার ও মিসেস ক্লিফোর্ড ফার্নান্দেজ ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সন্ধ্যা গোমেজ মৃতসমের আত্মা চির শান্তি কামনা করে। তুমি যে আলোর শিখো চলবো তোমার পানে, আশুক বাধা তবু ভরবো হৃদয় গানে 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 গানে। তুমি যে আলোর শিখো আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। প্রিয় জনেরা, সদ্য বিশপগণ, ফাদারগণ এবং ভক্ত জনমণ্ডলীর সকলের সাথে আজকে অসুস্থতার 40 দিন পরে সমবেত হতে পারছি আপনাদের সাথে একাত্ম হয়ে এই খ্রিস্ট জাগে পৌরোহিত্য করার জন্য। প্রথমত ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আশীর্বাদ লাভ করেছি আমরা সবাই, এবং বিশেষ করে অসুস্থতা কালে আপনাদের প্রার্থনা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের সমর্থন আমার সে অসুস্থতা কালে বিশেষ শক্তি যুগিয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকে ত্রয়োদশ সাধারণ রবিবারের খ্রিস্টজাগে আমরা উপস্থিত হয়েছি। যিশু আমাদের কাছে এই আহ্বান করছেন, তোমাদেরকে যারা গ্রহণ করে তারা আমাকেই গ্রহণ করে। প্রিয়জনেরা, অপরকে গ্রহণ করা, বিশেষ করে দীন দরিদ্র অসুস্থ অভাবী মানুষকে গ্রহণ করার, এটা আমাদের কাছে যিশুর আহ্বান। তাই এই মুহূর্তে আমরা মাথা নত করে প্রভু যিশুর কাছে আমাদের অসমর্থতা, অক্ষমতা, অপারগতা স্বীকার করি, নিজেদের শুধু নয়
পৃথিবীর সকল মানুষের সেই অক্ষমতার জন্য এবং আমাদের নিজেদের অক্ষমতা পাপের জন্য প্রভুর কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা যাচনা করি। ভাই বোনেরা এসো, আমাদের পাপ স্বীকার করি, যেন আমরা পুণ্য যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া সকল স্বর্গদূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনায়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে গ্রীষ্ম সঙ্গে যা
ঈশ্বর প্রার্থনা করি। হে জীবনেশ্বর, এই দিশেহারা জগতে, এই মরণমুখী সংসারে তোমার পুত্র যীশু হলেন পথ, হলেন জীবন। তাই তোমাকে মিনতি জানাই, তাঁর কথা শুনে আমরা নিজের প্রাণের মায়া না করে যেন নিজেকে হারাতে প্রস্তুত থাকি, নিজের ক্রুশ নিয়ে তার অনুসরণ করতে এগিয়ে যাই, আর তাই করে যেন তারই কাছে নিজেকে আবার খুঁজে পাই, পূর্ণতর জীবন পাই। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে। হে পিতা, তিনি জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু সেই যীশুখ্রিস্টের নামে, আমেন। রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ। একদিন প্রবক্তা এলিশিয় শুনেম নগরে গেলেন। সেখানে থাকতেন এক ধনী মহিলা। তিনি এলিশিয়কে তার বাড়িতে খেতে যাওয়ার জন্যে পীড়াপিড়ি করতে লাগলেন। তাই এরপর থেকে এলিশিয় যতবার শুনেম হয়ে কোথাও যেতেন ততবার তার বাড়িতে খাওয়ার জন্যে তিনি থামতেন। একদিন সেই মহিলা তার স্বামীকে বললেন, শোনো, আমি বুঝতে পারছি ওই যে উনি আমাদের এখানে প্রায়ই আসেন, উনি নিশ্চয়ই একজন পুণ্যবান ব্যক্তি, ঈশ্বরের আপন মানুষ। তাই আমরা বরং ছাদে দেয়াল গেঁথে ওর জন্যে ছোট্ট একটা থাকার ঘর তৈরি করি। ওই ঘরে ওর জন্যে একটা বিছানা, একটা টেবিল, একটা চেয়ার আর একটা বাতি রেখে দিই। তাহলে উনি যখন আমাদের বাড়িতে আসবেন তখন ওই ঘরে গিয়ে একটু নিরিবিলিতে থাকতে পারবেন। একদিন এলিশিয় তাদের ওখানে এলেন। তিনি ছাদের সেই নিরিবিলি ঘরটিতে গিয়ে বিশ্রাম করলেন। এক সময়ে তিনি নিজের চাকর গেহাজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই সুনামীয় মেয়েটির জন্য কি করা যায় বলতো। গেহাজি উত্তর দিল, বেচারা, ওর তো কোনো ছেলে পেলে নেই, আর স্বামীরও তো বয়স হয়েছে। এলিশিয় তখন বললেন, ওকে ডেকে আনো তো। গেহাজি তাকে ডেকে আনল। সে মহিলা তখন এসে দরজার গোড়ায় দাঁড়ালেন। এলিশিয় তাকে বললেন, জেনে রাখুন, আগামী বছরে ঠিক এই সময়ে আপনি নিজের ছেলেকে কোলে নিয়ে আদর করতে পারবেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হে ভগবান, চিরদিন আমি গে যাব
ভগবান, তোমার করুণা গাথা চিরদিন গে যাব আমি। কত যে বিশ্বস্ত তুমি, সেই কথা বলে যাব যুগে যুগান্তরে। আমি তো সকলকে বলি চিরস্থায়ী করুণা তোমার, স্বর্গলোকে স্থিত মূল বিশ্বস্ততা তোমার। হে ভগবান, তোমার যথারীতি জয়ধ্বনি তুলতে পারে যারা, ধন্য ধন্য তারা। তোমার সান্নিধ্যের আলোকেই তাদের জীবন যাপন, তোমার নামটি জপ করে আনন্দিত থাকে তারা সারা দিন ধরে। তোমার বিশ্বস্ততার কথা ভেবে উদ্দীপিত হয়ে ওঠে তাদের অন্তর। হে ভগবান, চিরদিন আমি কে দয়া পে আমাদের ক্ষমতার বিকাশ, আহা বিপদে আমাদের রক্ষা পলক হয়ে থাকেন যিনি, তিনি নিজে ভগবানের আপন মানুষ। আমাদের রাজা যিনি ইসরায়েলের সেই পবিত্র জনেরই আপন মানুষ তিনি। হে ভগবান, চিরদিন আমি গে যাব তোমার করুণা গাথা। হে চিরদিন আমি গে যাব তোমার করুণা গাথা। রোমিওদের কাছে প্রেরিতদূত পলের পত্র। প্রিয়জনেরা, দীক্ষাস্নানের দ্বারা খ্রিস্ট যিশুতে অবগাহিত হয়েছি। আমরা সকলে তার মৃত্যুর মধ্যেই অবগাহিত হয়েছি, আর তাই দীক্ষাস্নানে আমরা তার সঙ্গে সমাহিত হয়েছি, তার সঙ্গে মৃত্যুতেই সমাহিত হয়েছি, যাতে মৃতদের মধ্য থেকে খ্রিস্ট যেমন পিতার মহিমা শক্তিতে পুনরুত্থিত হয়েছেন, তেমনি আমরাও যেন এক নবজীবনের পথে চলতে পারি। কিন্তু খ্রিস্টের সঙ্গে আমাদের যখন মৃত্যু হয়েছে, তখন এই কথা বিশ্বাস করি যে তার সঙ্গে আমরা জীবিতও থাকব, কারণ আমরা জানি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত খ্রিস্টের আর মৃত্যু নেই, তার উপর মৃত্যুর আর কোনো কর্তৃত্বই নেই। আসলে তিনি যে মৃত হয়েছিলেন, পাপের দিক থেকেই মৃত হয়েছিলেন একবার চিরকালের মতো, কিন্তু এখন তিনি সেই যে জীবিত, ঈশ্বরেরই জন্যে জীবিত তিনি। আর তেমনি তোমরাও তোমাদের নিজেদের মনে রাখা উচিত, পাপের দিক থেকে তোমরা মৃত মনে করা উচিত, তোমরা জীবিত ঈশ্বরেরই জন্যে খ্রিস্ট যিশুরই আশ্রয়ে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
Alleluia, Alleluia, Alleluia. তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, তোমরা এক পবিত্র জাতি, যিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোকে তোমাদের করেছেন আহ্বান, তোমরা আজ ঘোষণা করো তার শত কীর্তির মহিমা। সহায় থাকুন, আপনারাও সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু একদিন তার প্রেরিতদের বললেন, যে নিজের বাবাকে বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়, আর যে নিজের ছেলেকে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার অনুসরণ করে না সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে ওইভাবেই নিজের জীবন বজায় রাখে সে তো শেষে তা হারাবেই, আর আমার জন্যে যে নিজের জীবন হারায় সে কিন্তু তা বজায় রাখতে পারবেই। যে তোমাদের অভ্যর্থনা করে সে আমাকে অভ্যর্থনা করে, আর যে আমাকে অভ্যর্থনা করে সে তাকে অভ্যর্থনা করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কোনো প্রবক্তাকে যে প্রবক্তা বলে অভ্যর্থনা করে সে প্রবক্তারই যোগ্য পুরস্কার লাভ করবে। কোনো ধার্মিককে যে ধার্মিক বলেই অভ্যর্থনা করে সে ধার্মিকেরই যোগ্য পুরস্কার লাভ করবে। আর যে কেউ এই তুচ্ছ মানুষদের কাউকে আমার শিষ্য বলেই এক ঘটি ঠান্ডা জলও খেতে দেয়, আমি তোমাদের সত্যি বলছি সেও তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। যিশু বলেন, যে আমাকে গ্রহণ করে সেই আমাকে গ্রহণ করে, এবং যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে সে গ্রহণ করে। প্রিয়জনেরা, যিশুর এই কথাগুলো বর্তমান ভাইরাসে আক্রান্ত মহাদুর্যোগ কালে আমাদের জন্য বিশেষভাবে অর্থপূর্ণ। প্রথম শাস্ত্র পাঠে আমরা শুনেছি সুনেম নামক অঞ্চলের একজন ধনী মহিলা, এক অচেনা ব্যক্তি, ঈশ্বরের সেবক প্রবক্তা এলিয়োকে অনেক পীড়াপীড়ি করে তাকে ঘরে আমন্ত্রণ জানালেন, তার বাড়িতে তাকে
আশ্রয় দিলেন, রাতে থাকার ব্যবস্থা তিনি করলেন। প্রবক্তা এলিয়ের মধ্য দিয়ে ঈশ্বরই নিজে এই সুনামীয় মহিলার কাছে আসলেন। নিঃসন্তান মহিলা লাভ করল একটি বড় আশীর্বাদ। প্রবক্তা এলিয় তাকে বললেন, জেনে রাখুন আগামী বছর ঠিক এই সময়ে আপনি নিজের ছেলেকে কোলে নিয়ে আদর করতে পারবে। অন্যকে আদর করে ঘরে গ্রহণ করার ফলে একটি পুত্র সন্তান লাভ, কত বড় আশীর্বাদ। মঙ্গল সমাচার পাঠে আমরা শুনলাম যিশু উক্তি, যে আমাকে গ্রহণ করে সেই আমাকে গ্রহণ করে, যে তোমাকে গ্রহণ করে সেই আমাকে গ্রহণ করে, এবং যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে সে গ্রহণ করে। প্রিয় জনেরা, বর্তমান করোনার মহামারী দুর্যোগে কত মানুষ অন্যের দ্বারা নিগৃহীত হচ্ছে, সে কথা আমরা কতবার কতভাবে শুনি। অনেক সময় করোনায় আক্রান্ত লোকেরা বাড়িতে স্থান পাচ্ছে না, তারা আপনজনেরা তাকে প্রত্যাখ্যান করছে, জীবনের অন্তিম মুহূর্তে একাকী সব কষ্ট গ্রহণ করছে, অতি আপনজনেরা পাশে নেই, মৃত্যুর সময় একা একা চলে যেতে হচ্ছে। কি বিরাট একটি বেদনার মুহূর্ত! কত শত সহস্র সাধারণ রোগী ও তার আত্মীয় স্বজন রোগ নির্ধারণের জন্য সহায়তা পাচ্ছে না, স্বাস্থ্যসেবা ও হাসপাতালে ঢুকতে পারছে না, পথিমধ্যে মারা যাচ্ছে, মৃত্যু হলেও আপনজনদের উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়ার আশীর্বাদটুকু পাচ্ছে না। আর আমরা যারা পালকির সেবা কাজে নিয়োজিত আছি, আমরাও কতভাবে পালকীয় সেবা কাজে দূরত্ব নিয়ে নিজেকে এক ঘরে করে ফেললাম। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে তাদের সংখ্যা খুবই মুষ্টিমেয়। অবশ্যই সকল স্বাস্থ্যবিধি বিধি আমাদের মেলে চলতে হবে, নিজেকে ও অপরকে সুরক্ষায় রাখতে হবে, এখানে কোনো আপোষ মীমাংসা হতে পারে না। কোনো হা হুতাস না করে ঈশ্বরের উপর নির্ভর করে, ঈশ্বরের ইচ্ছার শ্রবণ করে এবং সম্পূর্ণভাবে তাতে আত্মসমর্পণ করে যে কঠিন মুহূর্তগুলো আসে তা মোকাবেলা করতে হবে যিশুর বিশ্বস্ত বিশ্বাসী রূপে। প্রিয়জনেরা, রোমীয়দের কাছে সাধু পলের পত্রে আমরা শুনেছি যে দীক্ষা স্নানের দ্বারা আমরা খ্রিস্টের যাতনা ক্রুশ এবং মৃত্যুর মধ্যেই অবগাহিত হয়েছি, তাই এসো আমরা এখন খ্রিস্টের নবজীবনের পথে চলি। যিশুর কথা অনুসারে সত্যি যদি আমরা যিশুকে আমাদের আপন জনদেরও চাইতে বেশি ভালোবাসি, জীবনে তাঁকে গ্রহণ করি, তাহলে অবশ্যই এই জগতে আমাদের আপন জনদের যিশুর ভালোবাসায় আরও বেশি আপন করে ভালোবাসতে পারব, আপন করে নিতে পারব, তাদেরকে গ্রহণ করতে পারব, এবং যিশুর জন্য যদি নিজের জীবন হারাই তাহলে ঈশ্বরের জীবন
আমরা লাভ করব। বর্তমান দুর্যোগে কত মানুষ নিজের চাইতে ঈশ্বরকে বেশি ভালোবেসে যাচ্ছে, সব ধরনের ঝুঁকি নিয়ে নিজ জীবনের চাইতে অন্যের জীবনকে গুরুত্ব দিয়ে মানুষকে গ্রহণ করছে, অভ্যর্থনা জানাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। আজকে খুবই সজোরে বলতে হচ্ছে যে সেই ডাক্তার, সেই নার্স, স্বাস্থ্য সেবা কর্মী যারা আমাকে সেবা করেছেন, তারা যদি সকল ঝুঁকি নিয়ে আমার পাশে না থাকতেন, আমাকে গ্রহণ না করতেন এবং আমার সেবা না করতেন, তাহলে আমি আজ কোথায় থাকতাম? আমার সুস্থতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের কাছে যারা আমাকে গ্রহণ করেছে এবং যিশুর শিক্ষা আমার কাছে সাক্ষ্যরূপে সত্য বলে প্রকাশ করেছে। যে আমাকে গ্রহণ করে সেই আমাকে গ্রহণ করে, যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে সে গ্রহণ করে। স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহা অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ কাছে আছেন, তিনি আমাদের কথা শুনেন, আমাদের কাছে কথা বলেছেন, আমরাও আমাদের কথা প্রার্থনা আকারে তার কাছে তুলে ধরি। সমগ্র খ্রিস্টমণ্ডলীর জন্য প্রার্থনা করি, সবাই যেন খ্রিস্টীয় প্রেম মন্ত্রে দীক্ষিত হয়ে অন্যকে ঈশ্বরের জনগণ বলে সাদরে গ্রহণ করতে শিখে। আসনে উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোন। যারা গৃহে, প্রতিষ্ঠানে, অফিস আদালতে,
ও বিভিন্ন পার্বণ অনুষ্ঠানে অভ্যর্থনা করার দায়িত্বে নিয়োজিত তাদের জন্য প্রার্থনা করি, যেন তাদের অভ্যর্থনা আন্তরিক ও প্রেমপূর্ণ হয় এবং তারাও যেন অন্যের দ্বারা গৃহীত হয়। আসনে উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। যারা সমাজচ্যুত, বিদেশি, অসুস্থ, অকেজো তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন এমন ব্যক্তিদের সন্ধান পান যারা প্রেম ও সৎসাহস নিয়ে তাদেরকে গ্রহণ করতে প্রস্তুত। আসনে উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। সমস্ত খ্রিস্ট ভক্তদের জন্য প্রার্থনা করি, যেন তারা ঈশ্বরের প্রবক্তাদের ও ধর্মপ্রাণ ব্যক্তিদের চিনতে পারেন এবং তাঁদের জীবন দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে পরিবর্তন আনতে পারেন। আসনে উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। এখানে উপস্থিত সকলের জন্য প্রার্থনা করি, যেন আমাদের আতিথ্য ও অভ্যর্থনা আন্তরিক, নিঃস্বার্থ ও প্রেমপূর্ণ হয়। আসনে উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আজকের এই দিনে আবার প্রার্থনা করি, বিশেষ করে বিশ্বের মহামারীতে আক্রান্ত সকল মানুষ এবং তাদের জীবন অবস্থা এবং তাদের চিন্তা ভাবনা ইত্যাদি সব কিছু প্রার্থনা রূপে ঈশ্বরের কাছে তুলে ধরি। প্রার্থনা করি যারা অসুস্থ, যারা সেবা দিচ্ছে অসুস্থদের এবং তাদের জন্য যারা, তারা যেন নিরাপদে থেকে রোগী মানুষকে ভালোবেসে তারা যেন সেই সেবা দিতে পারে। যারা দেশে নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্যসেবা কাজে যারা সম্পৃক্ত, তাদের ঈশ্বর যেন জ্ঞান, ভালো মন দান করেন। যারা স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানে এবং ব্যবসা বাণিজ্যে জড়িত তাদের জন্য প্রার্থনা করি, যখন যেন সকল প্রকার স্বার্থপরতা ও দুর্নীতি বর্জন করে অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদের পরিচিত অপরিচিত যারা হাসপাতালে এবং ঘরে আছে, যারা আমাদের কাছে অসুস্থ ব্যক্তিরূপে প্রার্থনা চেয়েছেন তাদের কথাও স্মরণে রাখি। ঈশ্বর যেন তার নিরাময় হস্ত দ্বারা স্পর্শ করেন। এই সব উদ্দেশ্যের জন্যে এসো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। প্রেমময় পিতা, অসীম তোমার ভালোবাসা, তুমি চাও যেন সব কিছুর মধ্যে আমরা তোমাকে ভালোবাসার অগ্রাধিকার দেই, আর সেই ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা মানুষকে ভালোবাসা ও সেবা দিতে পারি আমাদের আপন আপন দায়িত্ব পালন করে। অনুনয় করি হে প্রভু, যে সমস্ত প্রার্থনা আমরা তোমার কাছে নিবেদন করলাম এবং এই খ্রিস্টের আগে ভক্তজনেরা যারা অংশগ্রহণ করে প্রার্থনা রেখেছেন তাদের সবার প্রার্থনা তুমি গ্রহণ করো, আমাদের মনোবাসনা পূর্ণ করো, তোমার সান্নিধ্য আমাদের মাঝে প্রকাশ করো। এই অনুনয় তোমার কাছে করি তোমারই পুত্র আমাদের ত্রাণদাতা প্রভু যীশুখ্রিস্টের নামে, আমেন। তোমার পূজার অঙ্গনে আর রাখি সেবার অর্ঘ ডালা, তোমার পূজার অঙ্গনে আর রাখি সেবার অর্ঘ ডালা,
মধুর গান তোমারই সিধু সুমধুর গান তোমারই সিধু তোমারই প্রভু মোর দুঃখ জ্বালা তোমার পূজা অঙ্গনে আজ রাখি সেবা নিজেরে রাখি তোমার হাতে অর্ঘের সাথে এই নবগ্রাতে নিজেরে রাখি তোমার হাতে মোর স্বাধীনতা তোমারই সিদ্ধ মোর স্বাধীনতা তোমারই সিদ্ধ তোমারই প্রভু আমি সকল বেলা তোমার পূজা অঙ্গনে আজ রাখি সেবা অর্ঘ ডালা ভাই বোনেরা প্রার্থনা করো যেন আমার এবং তোমাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরমেশ্বর, তোমার দিব্য শক্তিতেই আমাদের সকল ধর্মক্রিয়া সার্থক হয়, সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি। যাদের তুমি রাজকীয় যাজকত্বের মর্যাদায় ভূষিত করেছ তাদের সেবাকর্ম যেন মহাযাজক খ্রিস্টের আত্মোৎসর্গের মতো তোমার চরণে গ্রহণীয় হয়, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন, তোমাদের হৃদয় মন উত্তোলন করো, আমরা তা ঈশ্বর উদ্দেশ্যে উত্তোলন করেছি। এসো আমরা ঈশ্বর প্রভু ধন্যবাদ জানাই, ইহা বিহিত ও ন্যায্য। হে প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ও ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা আমরা জানি এই তোমার অপার মহিমা যে তোমার ঐশ্বরত্ন গুণে তোমার নশ্বর মানুষের সহায় হয়েছে। আমাদের নশ্বরতা হতেই তুমি বয়ে আনো আমাদের পরিত্রাণ, এবং পতিত জনের পতনের কারণ যেখানে সেখানেই করো তার মুক্তি সাধন আমাদের প্রভু যীশুখ্রিস্টের দ্বারা। তাঁরই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নন্দিত মনে নিত্য তোমার মাহাত্ম্যের করে আরাধনা। অনুনয় করি যেন আমরা তোমারই আশ্রয়ে তাদের সাথে সমস্বরে গভীর উল্লাসে গাইতে পারি তোমার জয়গান। পূর্ণ 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 প্রভু পূর্ণ তুমি, পূর্ণ 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 প্রভু পূর্ণ তুমি, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে,
প্রভু তুমি পবিত্র, সমস্ত পবিত্র ধার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তো আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যুযাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন, তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ তোমাদের জন্য সমর্পিত হবে। এমনি ভাবে সান্ধ্য বাজার পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদেরও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো খ্রিস্ট বিশ্বাসের রহস্য ঘোষণা করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবে। অতএব হে প্রভু, তার মৃত্যু এবং পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে দিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল প্যাট্রিক বিশপ শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যাকুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা।
তার দ্বারা তার সঙ্গে আরি দাদার আদেশে এবং ঐশ্ব শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয় বলি হে আমাদের সর্বশ্রেষ্ঠ তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রেমময় পিতা, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর ভর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশুখ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য পরাক্রম ও মহিমা তোমারই এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশুখ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছো, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার মধ্যে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। হে বিশ্ব পাপ হর ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সদয়, হে বিশ্ব পাপ হর ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সদয়, হে বিশ্ব পাপ হর ঈশ্বরে মেশাব আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরে মেশাব, দেখো যিনি বিশ্ব পাপ হর, ধন্য তারা যারা মেষশাবকের এই মিলন ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।
যা কিছু তুমি করেছো অবহেলিত ভাইয়ের প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি যা কিছু তুমি করেছো অবহেলিত ভাইয়ের প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি খাদ্য দিয়েছো আমায় তুমি ক্ষুধিত যখন ছিলে মামি খাদ্য দিয়েছো আমায় তুমি ক্ষুধিত যখন ছিলে মামি তৃষিত যখন ছিলে মামি তৃষ্ণা বিজালে আমায় তুমি যা কিছু তুমি করেছো অবহেলিত ভাইয়ের প্রতি করে দোয়ার খুলেছো আমায় তুমি গৃহহীন যখন ছিলে মামি মলিন বেশে ছিলেন যখন বস্ত্র দিয়েছো তুমি তখন ক্লান্ত যখন ছিলে মামি শক্তি এনেছো আমায় তুমি ক্লান্ত যখন ছিলে মামি শক্তি এনেছো আমায় তুমি ভীত যখন ছিলে মামি অভয় দিয়েছো শুধুই তুমি যা কিছু তুমি করেছো অবহেলিত ভাইয়ের প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি করেছো তাই আমার প্রতি যারা খ্রিস্ট প্রসাদের মধ্য দিয়ে যিশুকে গ্রহণ করতে অপারগ তাদের হয়ে প্রার্থনা করছি প্রভু যিশুর কাছে, যিনি এখানে উপস্থিত আছেন এই পবিত্র খ্রিস্ট প্রসাদের মধ্য দিয়ে। হে আমার প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি পরম পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছো, সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি। আর আমি আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে ইচ্ছা করি। আমি যেহেতু এখন তোমাকে সাক্রামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করতে সক্ষম নই, তুমি আধ্যাত্মিকভাবে আমার অন্তরে এসো। তুমি ইতিমধ্যে আমার হৃদয়ে আছো মনে করেই আমি তোমাকে আলিঙ্গন করি এবং তোমার আমার নিজেকে সম্পূর্ণরূপে
তোমার সঙ্গে যুক্ত করি। তোমা থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও না। আমেন। ঈশ্বর প্রার্থনা করি, হে পরম পিতা, আমরা তোমার পুত্র যীশুর দেহ রক্ত পরম নৈবেদ্য রূপে তোমার চরণে নিবেদন করেছি, আবার তার জীবন প্রসাদ রূপে গ্রহণও করেছি। তোমার এমন বদান্যতায় সত্যি আমরা ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, এই পুণ্যপ্রসাদের শক্তি আমাদের উজ্জীবিত করে তুলো, আমরা যেন তোমার সঙ্গে অবিচ্ছেদ্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এমন ভক্তির ফল ফলাতে পারি যার কখনো কোনো ক্ষয় হবে না। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টযাগ সমাপ্ত হল, ঈশ্বরের সুস্থতা এবং শান্তিতে তোমরা জীবন যাপন করো। ঈশ্বরকে ধন্যবাদ। রসিদ্ধা কুমারী তুমি মোদের মা, হে মধুর সান্ত্বনা হে ঈশ্বরের মা, প্রণাম 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 মারিয়া, প্রণাম 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 মারিয়া, তোমার পুত্র যীশু সে তোমার স্রষ্টা, তোমার ঈশ্বর তিনি তুমি তার মাতা, প্রণাম 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 মারিয়া, প্রণাম 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 মারিয়া, হরি নাম দর্শিনী কুমারী মাতা, পাই মোরা তোমাতে মহাবিজ্ঞতা, প্রণাম 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 মারিয়া, প্রণাম 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 মারিয়া, ভক্তির মূর্তি তুমি মুক্তির বার্তা, আমাদের আনন্দ প্রভাতের দ্বারা, প্রণাম 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 মারিয়া, প্রণাম 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 মারিয়া।